আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুরকেয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি ভিটামিন ই ক্রিমটা রিভিউ দেব। বড়সড় কোনো ধোকার হাত থেকে বাঁচতে চাইলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদেরকে সতর্ক করার জন্য এবং ধোকার হাত থেকে বাঁচানোর জন্যই মূলত আমি অনেস্ট রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটিতে একটি লাইক প্রেস করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিটামিন ই ক্রিম, এটি বর্তমানে অনলাইনে খুবই জনপ্রিয় এবং অতি পরিচিত ক্রিম। এই ক্রিমটি কখন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কারা কারা এই ক্রিমটি ইউজ করতে পারবেন, কারা কারা ইউজ করতে পারবেন না, ক্রিমটি কী কী কাজ করে, কী কী কাজ করে না, সবই আজ আমি আপনাদেরকে বলবো। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ক্রিমটি মূলত একটি ময়েশ্চারাইজিং ক্রিম। এটি ব্যবহার করলে আপনার স্কিন ময়েশ্চারাইজ হবে। আর আমাদের স্কিনের জন্য ময়েশ্চারাইজিং ক্রিম খুবই দরকারি। গাছ যেমন পানি ছাড়া নেতিয়ে পড়ে, ঠিক তেমনই ময়েশ্চারাইজিং ক্রিম ছাড়াও স্কিন নেতিয়ে পড়ে। আর তাই স্কিনকে গ্লোয়িং, ফ্রেশ এবং ইয়াং রাখার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম খুবই দরকার। এই ময়েশ্চারাইজিং ক্রিমটি ইউজ করলে আপনার স্কিন হবে ফ্রেশ এবং সফট। অনেকেই আছেন যাদের পেটে ফাটাফাটা দাগ রয়েছে, সেই ফাটাফাটা দাগগুলো এই ক্রিমটি দূর করবে এবং ত্বকের যে জ্বালা পোড়ার সমস্যাটা রয়েছে সেই জ্বালা পোড়ার সমস্যাটাও দূর করবে এই ক্রিমটি। এমনকি আপনার স্কিনে যদি অধিক পরিমাণে অয়েল থাকে সেই অয়েলও কন্ট্রোল করবে এই ক্রিমটি। আর ড্রাই স্কিনের জন্য তো এটি খুবই ভালো কাজ করবে। আপনি কিছুদিন ইউজ করলে দেখতে পারবেন আপনার ত্বকটা অনেকটা সফট সফট ময়েশ্চারাইজ হয়ে গিয়েছে। কিন্তু এটি যেটি করতে পারবে না তা হলো এটি আপনার স্কিনকে ধবধবে ফর্সা বানিয়ে ফেলতে পারবে না। অনেকেই বলে থাকেন এই ক্রিমটি আপনাকে ধবধবে ফর্সা বানিয়ে ফেলবে, কিন্তু বন্ধুরা এটি সম্পূর্ণ ভুল। এই ক্রিমটি কখনোই আপনাকে ধবধবে ফর্সা বানিয়ে ফেলতে পারবে না। এটি আপনার মুখে ব্রণও দূর করতে পারবে না, এমনকি এটি আপনার মুখের ডার্ক স্পট, ব্রণের স্পট এবং গর্তগুলোও দূর করতে পারবে না। তবে দুই তিনটা ইউজ করার পর আপনার মুখে স্পটগুলো চলে যেতে পারে। যারা কোনো ক্ষতি ছাড়া স্কিনটাকে আস্তে আস্তে ফ্রেশ অ্যান্ড ফেয়ার করতে চান তারা এই ক্রিমটি ইউজ করতে পারেন। এই ক্রিমটি কোনো ক্ষতি ছাড়াই আপনাকে আস্তে আস্তে ফর্সা করে তুলবে। ভিটামিন ই স্কিনকে উজ্জ্বল হতে সহায়তা করে। শীতের জন্য এই ক্রিমটি খুবই উপকারী। অবশ্য সারা বছরই এই ক্রিমটি ইউজ করা যায়। ছেলে অথবা মেয়ে সকলে এই ক্রিমটি ইউজ করতে পারেন এবং সব ধরনের স্কিনের মানুষই এই ক্রিমটি ইউজ করতে পারেন। ইতিমধ্যে এই ফেমাস প্রোডাক্টটিরও রিপ্লিকা বের হয়ে গিয়েছে, তাই আপনি যখন এই প্রোডাক্টটি কিনবেন তখন অবশ্যই আসল এবং নকল দেখে কিনবেন। নকল পণ্যটি ইউজ করলে আপনার স্কিনে কোনো উপকার তো হবেই না, বরং ক্ষতিও হতে পারে। নকল প্রোডাক্টের সাইড ইফেক্ট এতটাই বেশি থাকে যে নকল প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন ড্যামেজ হয়ে স্কিনে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই ক্রিমটি যে কোনো টাইমে নর্মাল ক্রিমের মতো ইউজ করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পর্কে যে কোনো মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন।